আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর বিনশরি, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সিএসি বিইউপিটি। আজকে আমি আপনাদেরকে দেখাবো দ্য ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটাতে যেটা বলছে সেটা হচ্ছে আমরা একটা বেলম্যান ফোর্ড ইকুয়েশন নিয়ে কাজ করব, এবং এখানে আমাদের একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য সবচেয়ে মিনিমাম কস্টটা নিয়ে কাজ করব। দেখেন এখানে মিনিমাম আমরা ফর্মুলাটা দেখেন, মেন সি এক্স কমা ভি, তার মানে হচ্ছে যে কোনো একটা যদি নোড থাকে সেটার মাধ্যম হয়ে যদি আমাকে ওই ডেস্টিনেশনে পৌঁছাতে হয় তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি করছি, মিনিমাম কস্ট অফ সি এক্স কমা ভি প্লাস ডিভি, মানে এই যে যে ইন্টারমিডিয়েট নোডটা দিয়ে পার হচ্ছিলাম সেই নোডটার ডিভি এবং ওইটার মাধ্যমে ওয়াইতে যাচ্ছি। এখন দেখেন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমাদের এটা কিভাবে কাজ করে। ডি এক্স জেড মানে আমরা এক্স থেকে জেড এ যাওয়ার চেষ্টা করব। এক্স থেকে জেড এ যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা ফর্মুলাটা একটু লিখে নিই, ডি এক্স জেড মিন সি এক্স কমা ওয়াই। দেখেন এক্স থেকে আমরা জেড এ যাওয়ার জন্য দুই রকম ভাবে যেতে পারি, একটা হচ্ছে যে এক্স থেকে সরাসরি জেড এ যেতে পারি, একটা হচ্ছে এক্স ওয়াই জেড এইভাবে যেতে পারি। এখন আমরা খালি চোখে তো দেখতে পাচ্ছি যে এটার কস্টটা সবচেয়ে কম, বাট আমাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে সেটা হচ্ছে কিরকম। দেখুন সি এক্স কমা ওয়াই মানে আমি যদি এক্স থেকে ওয়াইতে যাই এবং প্লাস ওয়াই হয়ে যদি আমি জেড এ যাই তাহলে ডি ওয়াই জেড কমা, আমার হচ্ছে যে তার একটা পার্ট লিখতে হচ্ছে যে আমরা যদি এক্স থেকে জেড এ যাই সরাসরি সি এক্স কমা জেড প্লাস ডি জেড থেকে জেড মানে এখান থেকে আবার এখানেই যাব তাহলে ডি জেড থেকে জেড। তারপরে দেখুন মিন ওয়ান প্লাস যেহেতু এক্স কমা ওয়াই এটার এক্স থেকে ওয়াইতে যাওয়ার পাথ কস্ট ছিল কত, ওয়ান। এরপরে সি যেহেতু দেখেন ডি ওয়াই সেট, এটা আমরা আবারও একটু ভেঙে নিব, আমাদের বেলম্যান ফোর্ডের যে ফর্মুলাটা ছিল সেটাতে ভেঙে নিব, তাহলে সি ওয়াই কমা সেট, সি যদি ওয়াই থেকে জেগে যায়, ওয়াই থেকে যদি জেগে যাওয়া হয় সি ওয়াই কমা সেট প্লাস ডি জেড থেকে সেট, আমাদের ফর্মুলা অনুযায়ী বসাচ্ছি। তারপরে এরপরে দেখেন সি এক্স কমা জেড এক্স থেকে জেড এ যাওয়ার জন্য পাথ কত কত, ফাইভ, এবং ডি জেড থেকে জেড মানে আমি নিজে থেকে যদি নিজের ভিতরে যাই এখানে কোনো পাথ কস্ট আছে কি না, সো জিরো। এরপরে আমরা সবচেয়ে লো কস্টটা নিয়ে কাজ করব, তাহলে আমরা কি করবো এখানে, ওয়ান, যেহেতু ওয়াই থেকে জেড এ যাওয়ার জন্য আমাদের পাথ কস্ট ছিল কত, টু লিখে দিলাম, এবং জেড থেকে জেড এ যাওয়ার জন্য আমরা জানি যে জিরো, এবং এখানে দেখুন আমরা পেয়েছিলাম কত, এক্স থেকে জেড এ যাওয়ার জন্য ফাইভ। এখন এই দুটাকে যোগ করে দিলাম থ্রি কমা ফাইভ। এখন ফাইনালি আমরা দেখব যে সব থেকে কম কস্ট কোনটা, থ্রি হচ্ছে সব থেকে কম কস্ট, সো আমরা এখানে ফাইনালি রেজাল্টটা লিখে দিলাম হচ্ছে থ্রি। তাহলে আমাদের রাউটারটা কি করবে, কোন পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে ডাটা ট্রান্সফার করবে এক্স থেকে ওয়াইতে, ওয়াই থেকে জেড এইভাবে ডাটাটা ট্রান্সফার করবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আসসালামু আলাইকুম।